বাংলার
অঞ্চল এটার নাম হচ্ছে রাড, ঠিক আছে? তো সেই রাড অঞ্চলে সেনরা তাদের আধিপত্য বিস্তার করেছিল, বুঝতে পেরেছো? কি বললাম যে একাদশ শতকে কোন এক সময়ে কর্ণাট থেকে বাংলার রাড অঞ্চলে এই সামন্তরা কি করেছিল, তাদের আধিপত্য বিস্তার করেছিল। তো প্রথমে যার দেখা এই শেরা কর্ণাট থেকে রাড অঞ্চলে এসেছিলেন, তিনি হচ্ছেন সামন্ত শের, বুঝতে পারলে? তার মানে প্রথমেই যিনি এসেছিলেন কর্ণাট থেকে রাড অঞ্চলে তিনি হচ্ছেন সামন্ত শের, বুঝতে পারলে? সেই জন্য আমরা কি বলছি যে সামন্ত সেন হচ্ছে সেন বংশের প্রতিষ্ঠাতা, কারণ তার হাত ধরে সেন বংশের সূচনা হচ্ছে, ঠিক আছে? সেই জন্য আমরা সামন্ত সেনকে বলছি সেন বংশের প্রতিষ্ঠাতা। ক্লিয়ার হলো, বুঝতে পারলে? এরপর দেখো এই সামন্ত সেনের পুত্র যিনি, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন হেমন্ত সেন, ঠিক আছে? তো এই সামন্ত সেনের পর তার পুত্র অর্থাৎ হেমন্ত সেন তিনি কি করলেন, না তিনি এই পাল রাজাদের দুর্বলতার সুযোগে রাড অঞ্চলে একটি স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা করেন। তার মানে সামন্ত সেনের পর তার পুত্র যিনি সেন বংশের শাসক হচ্ছেন তিনি হচ্ছেন হেমন্ত সেন, বোঝা গেছে? তো এই হেমন্ত সেন তিনি কি করেছিলেন, পাল রাজাদের দুর্বলতার সুযোগ নিয়ে রাড অঞ্চলে তিনি একটা স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা করেন, বোঝা গেছে? তাহলে প্রথমে আমরা জানলাম কার সম্পর্কে, সামন্ত সেন, ঠিক আছে? তারপরে সামন্ত সেনের পর কে আসলো, তার পুত্র, কি নাম তার? হেমন্ত সেন, তাই তো? এবার হেমন্ত সেনের পর কে আসছে, এই হেমন্ত সেনের পুত্র, তার নাম কি? তার নাম হলো বিজয় সেন, ঠিক আছে? এই বিজয় সেনের রাজত্ব কাল আমি লিখেছি 1096 থেকে হচ্ছে 1159 খ্রিস্টাব্দ, ঠিক আছে? দেখো এই হেমন্ত সেনের পুত্র ছিলেন কে বললাম, বিজয় সেন, যাকে আমরা কি বলছি না সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। তো দেখো এই হেমন্ত সেনের ছেলে বা পুত্র যার নাম কি বললাম, বিজয় সেন, তো তিনি কি করলেন, না তিনি পাল রাজা যার নাম হচ্ছে মদন পাল, তো সেই মদন পালকে পরাজিত করে এবং তার হাত থেকে উত্তরবঙ্গের কিছু অঞ্চল দখল করে। যেমন জায়গাগুলোর নাম তোমাদেরকে বলি, দেখো যেমন হচ্ছে গোর, কামরূপ, কলিঙ্গ, মগধ, এইসব রাজাদেরকে পরাজিত করে, বুঝতে পেরেছ? এবং তার পাশাপাশি মিথিলা এবং পূর্ববঙ্গের যাদব বংশ রাজাদেরকেও তিনি পরাজিত করে, বুঝতে পেরেছ? আর এই তথ্যটা আমরা পাই একটা লিপি থেকে, যে লিপিটার নাম হচ্ছে দেওপাড়া লিপি, মনে রাখবে লিপিটার নাম কি বললাম, দেওপাড়া লিপি। সেই জন্য আমরা কি বলি যে এই বিজয় সেন হচ্ছে সেন রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। এই যে জায়গাগুলোর নাম বললাম, গোর, কামরূপ, কলিঙ্গ, মগধ, ঠিক আছে? তো এই জায়গাগুলোকে জয় করে তিনি কি করেছিলেন, সেন রাজ্যের প্রতিষ্ঠাকে আর অনেক বেশি বিস্তৃত করেছিলেন, মানে সেন রাজ্যের যে পরিধি মানে যে এলাকা সেটাকে আরো অনেক বেশি
বাড়িয়ে দিয়েছিলেন, বুঝতে পারলেন? সেই জন্য আমরা সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে থাকি, কাকে? বিজয় সেনকে। ঠিক আছে, মনে রাখবে। এরপর দেখো, বিজয় সেনের পর আমরা কাকে জানবো? না, বিজয় সেনের পুত্র বল্লাল সেনকে। ঠিক আছে, দেখো, বিজয় সেনের পুত্র সে হচ্ছে কি? না, বল্লাল সেন। ঠিক আছে, এই বল্লাল সেন তিনি কি করেছিলেন? না, বিজয় সেনের পর তিনি সিংহাসনে বসেন বল্লাল সেন। তারপর তিনি পাল রাজা, যার নাম হচ্ছে গোবিন্দ পাল, মনে রাখবে। পাল রাজা যার নাম হচ্ছে গোবিন্দ পাল। ঠিক আছে, তো সেই গোবিন্দ পালকে তিনি পরাস্ত করেছিলেন, মানে হারিয়ে দিয়েছিলেন, এবং তিনি উত্তরবঙ্গ জয় সম্পূর্ণ করে, মানে উত্তরবঙ্গ জয় লাভ করে, পূর্ব এবং পশ্চিম বঙ্গের সমগ্র অঞ্চলটাকে তারপর তিনি দখল করেন। আরেকটা কথা বলি, এই বল্লাল সেন প্রবর্তন করেছিলেন যেটা, এটা ভালো করে মনে রাখবে, বল্লাল সেন যেটা প্রবর্তন করেছিলেন সেটা হচ্ছে কৌলিঙ্গ প্রথা। ঠিক আছে, যদি বলা হয় কৌলিঙ্গ প্রথার প্রবর্তক কে, তাহলে বলবে বল্লাল সেন। ঠিক আছে, তো দেখো, এই কৌলিঙ্গ প্রথাটা কি এটা তোমাদেরকে জানতে হবে তার আগে, তাই তো? তার আগে বলি যে বল্লাল সেন ছিলেন একজন রক্ষণশীল ব্যক্তি। রক্ষণশীল মানে কি বলতো? গোড়া, যাদেরকে আমরা খুব সহজ বাংলায় বলি গোড়া, তাই তো? তো এই বল্লাল সেন ছিলেন একজন রক্ষণশীল ব্যক্তি। ঠিক আছে, তো তিনি এই ব্রাহ্মণ্য আচার আচরণকে বেশি অগ্রাধিকার দিতেন, সেই জন্য এই ব্রাহ্মণ্য আচার আচরণকে প্রতিষ্ঠা করার জন্যই এই কৌলিঙ্গ প্রথাটাকে তিনি প্রবর্তন করেছিলেন। ঠিক আছে, এই কৌলিঙ্গ প্রথাটা হচ্ছে একটা সামাজিক কুপ্রথা, মনে রাখবে, সামাজিক কুপ্রথা। যেমন দেখবে সামাজিক কুপ্রথা হিসেবে, যেমন তোমরা সতীদাহ প্রথা করেছো, ঠিক আছে, তো সেরকম একটা সামাজিক কুপ্রথা হচ্ছে কৌলিঙ্গ প্রথা। তাহলে এবার আমাদেরকে জানতে হবে যে এই কৌলিঙ্গ প্রথাটা কি, তাই তো? দেখো, কৌলিঙ্গ প্রথা হচ্ছে যে যে কোনো জাতি বা গোষ্ঠী বা বর্ণ, কিংবা আমরা বলতে পারি যে সম্রান্ত বংশ, মানে উচ্চ পরিবার যেটা আমরা বলি, তো যারা সামাজিক সম্মান ভোগ করত আর কি, না ঐতিহ্যগতভাবে নিজেদের সামাজিক অবস্থান এবং তাদের যে কুল, কুল মানে কি বংশ পরিচিতি কথা বলা হচ্ছে এখানে। ঠিক আছে, তো সেই পরিচিতিকে ধরে রাখতে বদ্ধ হয়। তাহলে বুঝতে পারবে, দেখো যে কৌলিঙ্গ, এই যে কথাটা না কৌলিঙ্গ, এটা এসছে পুলিং শব্দ থেকে, পুলিং। ঠিক আছে, তো এই পুলিং শব্দের অর্থ হচ্ছে কি? না, পুলিং শব্দের অর্থ হচ্ছে উত্তম পরিবার বা সম্ভ্রান্ত বংশ।
উত্তম পরিবার বললেই ভালো বুঝতে পারবে তোমরা, ঠিক আছে? তাহলে কি বললাম যে পৌলিঙ্গ শব্দটা এসেছে পুলিং শব্দ থেকে, আর এই পুলিং কথার অর্থ হলো উত্তম পরিবার। তো সেই সময়ে উত্তম পরিবার বলতে আমরা কাদেরকে বুঝতাম? দেখো উত্তম পরিবার হিসেবে চিহ্নিত করা হতো যাদের মধ্যে, আমি কিছু গুণের কথা বলছি, সেই গুণগুলো তাদের মধ্যে বিরাজমান ছিল, মানে তাদের মধ্যে সেই গুণগুলো দেখা যেত, ঠিক আছে? তার আগে বলি যে আমি যে সময়টার কথা বলছি, এই সময়ে সমাজে চারটা বর্ণের উল্লেখ ছিল, মানে চারটা বর্ণের প্রথা আমরা সেসময় দেখতে পাই, এবং ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, ঠিক আছে? তো এইখানে আমরা দেখবো যে উত্তম পরিবার হিসেবে বর্ণ করা হচ্ছে কাদেরকে, ঠিক আছে? এবং তাদের মধ্যে কি গুণ ছিল যে জন্য কৌলিন্য প্রথাটা তাদের মধ্যে চালু হয়েছিল। দেখো তাহলে আমি কি বললাম যে কৌলিন্য কথাটা এসেছে কুলিন থেকে, আর এই কুলিন শব্দের অর্থ হচ্ছে উত্তম পরিবার। তো সেই সময়ে উত্তম পরিবার হিসেবে বর্ণ করা হতো কাদেরকে, না যাদের মধ্যে কিছু গুণ বর্তমান ছিল, ঠিক আছে? সেই গুণগুলো কি কি দেখো, যেমন হচ্ছে আচার, তারপর আচার মানে যেটা হচ্ছে শুদ্ধতা, ঠিক আছে? তারপরে বিদ্যা, বিদ্যা মানে যেটা হচ্ছে জ্ঞান, বিনয়, বিনয় মানে কি শৃঙ্খলাবোধ, ঠিক আছে? তারপর যেমন নিষ্ঠা, নিষ্ঠা মানে যেটা হচ্ছে কর্তব্য, কর্তব্য নিষ্ঠা আমরা বলি না? তারপর হচ্ছে তোমার তীর্থ দর্শন, মানে যারা তীর্থযাত্রা করতে পারতো এরকম সামর্থ্য যাদের ছিল। তার পাশাপাশি আমরা বলতে পারি তপস্যা, তার মানে হচ্ছে কি তপস্যা মানে কি বলতো, কঠোর ধ্যান যেটা, ঠিক আছে? আর একটা হচ্ছে আবৃত্তি, মানে যেটা হচ্ছে সমবর্ণের বিবাহ যেটাকে বলা হয়। আর একটা জিনিস কি ছিল, দান মানে উদার হস্তে যা কিছু করা হয় সেটাকে আমরা দান বলি। তো এই গুণগুলো যাদের মধ্যে দেখা যেত তাদেরকে আমরা সেই সময়ে বর্ণ করতাম ব্রাহ্মণ পরিবার হিসাবে, বুঝতে পেরেছ? তো এরূপ যোগ্য পরিবারের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে স্থাপিত হতো জাত স্পর্শ, ঠিক আছে? তো এই যে প্রথা সেই সময়ে সমাজে প্রচলিত ছিল এটাকে বলা হচ্ছে কৌলিন্য প্রথা, বুঝতে পারলে কি বললাম? দেখো আর একবার ভালো করে বলছি, ভালো করে বুঝবে না হলে বুঝতে পারবে না, কারণ কৌলিন্য প্রথা তোমরা পড়নি। কি বললাম যে কৌলিন্য প্রথাটা যিনি প্রবর্তক তিনি হচ্ছে বল্লাল সেন, ঠিক আছে? আর এই বল্লাল সেন ছিলেন একজন রক্ষণশীল ব্যক্তি, তার মানে নিজের একজন গোড়াপন্থী, ঠিক আছে? তিনি ব্রাহ্মণদেরকে কি করতেন, সাপোর্ট করতেন, ঠিক আছে? ব্রাহ্মণদের আচার আচরণকে তিনি অনেক বেশি প্রাধান্য দিতেন, মানে গুরুত্ব দিতেন, ঠিক আছে? তো এই কৌলিন্য কথাটা এসেছে কুলিন থেকে, যার অর্থ হচ্ছে সমাজ, যার অর্থ হচ্ছে কি উত্তম পরিবার, ঠিক আছে? তো এই উত্তম পরিবার হিসেবে সেই সময় বর্ণ হতো কারা, না ব্রাহ্মণ পরিবার, এবং ব্রাহ্মণ পরিবারের মধ্যে কিছু গুণ দেখা যেত, ঠিক আছে? যে গুণগুলোর কথা আমি একটু আগেই বললাম, ঠিক আছে? তো সেই জন্য এদেরকে উত্তম পরিবার হিসেবে গণ্য করা হতো এই ব্রাহ্মণ পরিবারকে। তো এই ব্রাহ্মণ পরিবারের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে তাদের যে জাত উৎকর্ষ সেটা সাধিত হতো, বুঝতে পেরেছ? তো এই যে প্রথা সেই সময় সমাজে প্রচলিত ছিল, সামাজিক প্রথা বলে বেশি ভালো হয়, তো এটাকে আমরা বলছি কৌলিন্য প্রথা।